আজ সারাদিন। টাইটেল স্পন্সর বাই আবরুন এক্সক্লুসিভ, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস, কো স্পন্সর্ড বাই ক্যালকাটা ট্যাঙ্ক। ফিরে এলাম বিরতির পর, আবরণ এক্সক্লুসিভ প্রেজেন্ট আজ সারাদিন, পাওয়ার্ড বাই ডক্টর প্লাস অ্যান্ড ক্যালকাটা ট্যাঙ্ক। আমার চারিদিকে নানান বন্ধুবান্ধব আছে, তারা নানান প্রশ্ন। আমার খুব ভাল লাগলো যে সিটিভিএনের সঙ্গে সম্পৃক্ত থাকা সিংহী মশাইরা, এরা কিন্তু আউট অ্যান্ড আউট তৃণমূল, বায়াসড তৃণমূল। তারা কিন্তু ইদানিং জনগণের কাছে বার্তা দিচ্ছে যে বৃহত্তর স্বার্থে, আমাকে ভুল বুঝবেন না, বৃহত্তর স্বার্থে দেশের পাশে দাঁড়ান। এটা কিন্তু পাকিস্তানের সঙ্গে যুদ্ধ নয়, বরং আমি একটা জিনিস ভেবে ভাল লাগছে যে এত হিন্দু হিন্দু মুসলমান মুসলমান হ্যানা ত্যানা যে ব্যাপার, ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া বাংলাদেশ, কত রকম কাণ্ডকারখানা, এই করোনা ভাইরাসের মতন মারাত্মক রোগ সব ধর্মকে মিলেমিশে এক করে দিয়েছে। কেউ সত্যি তো ধর্মীয় স্থানগুলো সব বন্ধ। আপনি অমুক মন্দিরে ঢুকতে যান, ঢুকতে পারবেন না, তমুক মন্দিরে ঢুকতে যান, ঢুকতে পারবেন না, সব বন্ধ করে রেখে দিয়েছে। খোলা কোনটা? চিকিৎসালয়। খোলা কোনটা? খাদ্যদ্রব্য, পুলিশের জায়গা, আর্ম ফোর্সের জায়গা বা দৈনিক পরিষেবা যারা দেখে। আর খোলা কোনটা? যে যখন লকডাউন হয়ে গেছে তখন আমার এটা চলছে, এই যে লাইভ লেখা রয়েছে, তার মানে অফিসে রয়েছি, যখন ফিরব সেটাও একটা আতঙ্কের ব্যাপার রাত্রি 11টার পর, কারণ আমাকে ভাবতে হবে যে কোথায় কে কি গুমটি হয়ে রয়েছে। রাস্তাঘাট শুনশান থাকবে, ভালো তো লাগে না অনেক সময়, কিন্তু কাজের খাতিরে, কাজের কর্তব্যের খাতিরে এই কাজটাই তো করে আসছি 22 বছর ধরে। কী পেয়েছি না পেয়েছি একদিন অন্য হিসাব করা যাবে, কিন্তু ফোর্থ পিলার হিসেবে মিডিয়ার তা আপনার পছন্দ হোক বা না হোক, কেউ গুপ্তকে পছন্দ করেন না, কেউ গোস্বামীকে পছন্দ করেন না, তাই দিয়ে কিছু আসা যায় না। কিন্তু ঘটনা এই যে আমরা দুজনই কিন্তু নিজের নিজের চেয়ারে বসে জনগণের কাছে বার্তা দিই, সেই বার্তাটা গ্রহণ করার মতন কিংবা গ্রহণ করার মতন নয়, হতেই পারে, কিন্তু ন্যায় তো। সংবাদ মাধ্যমের একটা ভূমিকা রয়েছেই, যদিও সংবাদ মাধ্যম বা সাংবাদিকদের জন্য হাততালি দেওয়ার কথা কেউ বলেনি, বা ঘণ্টা কাঁসর ঘণ্টা বাজাবার কথা কেউ বলেনি। সাংবাদিকদেরও তো একটা ভূমিকা আছে, তাদের ভাল লাগে, ধরুন আমার যে ছেলেগুলো ঘুরে বেড়াচ্ছে রাস্তায় মুখে মাস্ক লাগিয়ে খুঁজে বেড়াচ্ছে কিছু, তারা কি খুব আরামে আছে, তাদের আতঙ্ক নেই? এমন একটা জায়গায় যাচ্ছে সেখানে হয়তো করোনা ভাইরাসের একটা কিছু পাওয়া গেছে, আইডির সামনে একটা ছেলেকে ফিট করে রেখে দেওয়া হয়েছে বা একটা ছেলে মেয়েকে ফিট করে রেখে দেওয়া হচ্ছে, 24 ঘন্টা মধ্যে 12 ঘন্টা 12 ঘন্টা তারা ডিউটি দিচ্ছে, তাদের লাইফ রিস্ক নেই? হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, নিচে ফোন নাম্বারটা আপনারা দেখছেন, আমি ফার্স্ট হাফটা কিন্তু সমস্ত বাইরের স্টেটের ফোন নেব, কারণ এটা আপনাদের পক্ষে উপকারে, আমি সেকেন্ড হাফটা আপনাদের ফোন নেব। ফার্স্ট হাফটা আমরা বাইরের স্টেটের নেব এই কারণে যে বাইরের স্টেটগুলোর কী অবস্থা সেটা একটু দেখা দরকার, জানা দরকার, এবং বিদেশ থেকে যদি ফোন আসে আরও ভালো হয়। সুতরাং বাইরের স্টেটগুলোর কথা আমরা জিজ্ঞেস করবো এই কারণে যে তাদের অবস্থানটা আমরা জানতে পারবো। সুতরাং যারা নিয়মিত ফোন করেন ফোন করবেন না, সেকেন্ড হাফে গিয়ে ফোন করুন, আমার কোনো আপত্তি নেই। নিচে যে নাম্বারটা রয়েছে, দুটো ফোন নাম্বার রয়েছে, বাংলাটা যদি বোঝেন, নিমাই খেপে বোম হয়ে যাচ্ছে, বলছে যে তো সেই আমার লোকাল ফোনগুলো আসে, কেন বুঝতে পারছেন না কথাটা, বলছি তো ফোনটা করবেন না, সেকেন্ড হাফে ফোনটা করবেন, আমি তো অন্য স্টেটের ফোনগুলো চাইছি, আপনার জানার আগ্রহ নেই যে অন্য স্টেটগুলোর কী অবস্থা? আমি তো খবরের মতন করে বলছি, আমি তো গালগল্প করতে বসিনি, আমি তো মমতা বন্দ্যোপাধ্যায় এই করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সেই করেছেন, এই গল্প করবো না, আমি তো জানতে চাইব যে বাইরের স্টেটগুলো কী অবস্থা। অপরিপক্কতার জায়গাটা কেন করছেন? হ্যাঁ, আমার আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করেছে গত শনিবার দিন, বলছে প্রশ্ন দেখ,
সায়েন্টিফিক্যালি ফোন নেবেন, আমরা আপনার ফেসবুককে পপুলার করার জন্য আছি, আপনি করুন, ওটা নিয়ে টেনশন করবেন না, যাতে সব জায়গায় পৌঁছে যায়। আরেকটি কথা বলি, ফেসবুকে কাঁচা খিস্তি মারার হ্যাবিট ছাড়ুন। কিছু দর্শক বন্ধুকে বলছি, তারা আমার অনুষ্ঠান দেখেন, কারণ কে বলতে পারে কালকে কোন দিন আসবে, আপনার কি খুব সুদিন আসবে। একটা কথা বলি, সাংবাদিকদের মতন মানে অ্যাক্টিভ এবং বদমাইশ দুটোই খুব কম আছে। আমি যদি মনে করি না, আপনাকে ঠিক কানা গলি থেকে তুলে নিয়ে আসব, যেখান থেকেই আপনি গালিগালাজ দিচ্ছেন না কেন, আপনার কোনো বাপ নেই আপনাকে বাঁচাতে পারে। এত বড় কথাটা বলে দিচ্ছি, কোনো বাপ নেই আপনার। আমার চোদ্দ গোষ্ঠীকে উদ্ধার করা, খিস্তি মারা জিনিস, আপনার ঠিকানা বার করাটা আমার পক্ষে ইজিয়ার, আপনি নিজেকে সেভ করতে পারবেন। আর দিন পাল্টায়, জমানা পাল্টায়, নানান পাল্টায়, সাংবাদিকরা পাল্টে পাল্টে যায়, বুঝতে পারছেন তো? যে জমানায় যে আসুক, সেই জমানায় বলবে যে বাবা এ খুব ভালো বক্তা, একে চটাস না। নেতারা এটা ভাবছে আর আপনার দু আনার চার আনার লোক কী বলছেন, কার গ্যাস খেয়ে করছেন, তো করতেও যাবেন না, খুব বিপদে পড়বেন। হ্যাঁ, আমি এবার ফোন নেওয়া শুরু করব, হুমকি হামকার ব্যাপার নয়, যেটা সিরিয়াস সেটা আমি বলছি। যে প্রধানমন্ত্রী তার ভাষণে যেটা বলেছিলেন সেটা পরিষ্কার স্বচ্ছ বার্তা, যে বাড়ির বাইরে বেরোবেন না রোববার, বা ঠিক আছে করতালি দিন তাদের। তিনি মিন করেছিলেন ওই ডাক্তারদের বা যারা পরিষেবা দিচ্ছে তাদের, করতালি বাড়ির থেকে দেওয়া ভালো, মহল্লায় এক হয়ে ডাংডাঙা ডাং ডাং ডাঙা ডাং করার তো কোনো জাস্টিফিকেশন নেই, এটা ফুর্তির জায়গা না। তাহলে আর কেন, তাহলে সবাই মাঠে বেরিয়ে যান। কালকে ব্রেক কিন্তু হয়েছে, বহু জায়গায় ব্রেক হয়েছে, ভারতবর্ষের বহু কেন্দ্রে ব্রেক হয়েছে। আরেকটা রিকোয়েস্ট আমি করব, সেটা এখন না, অনুষ্ঠান চলতে থাকুক, তারপর করব। হ্যালো, আমি মনে করি যে আমাদের দেশের টপ বিজনেসম্যান যারা, ম্যাক্সিমাম প্রায়োরিটি পাচ্ছেন যারা, টাটা কোম্পানির একটা না মস্ত গুণ আছে জানবেন, এই রতন টাটাদের, এরা এদের লভ্যাংশের একটা মস্ত বড় অংশ সোশ্যাল ওয়ার্কে দিয়ে দেন, যে আমজনতা বাঁচুক। যে টাটা সেন্টার, টাটা ক্যান্সার সেন্টার, ১০০ টাকা হচ্ছে এন্ট্রি ফি, অথচ আপনাকে মোস্ট মডার্ন চিকিৎসা করা হবে, বাকিটা টাটা দেবে, ওই ডাক্তারদের মায়না ফায়না অমুক তমুক মেশিনারি সব টাটা দেয়। যে আমার প্রচুর টাকা, আমি একটা বড় অংশ দিয়ে দিচ্ছি জনগণের, এই মানসিকতাটা বাকি টপ বিজনেসম্যানেরা একটু মাথায় নিন। অমিতাভ বচ্চন করতালি দিচ্ছেন তার ব্যালকানিতে দাঁড়িয়ে, তার তো হাজার হাজার কোটি টাকা, কিছু তো খরচ করতে পারেন এবার জনগণের জন্য, এমন রিকোয়েস্ট তো করতে পারা যায়। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি থানে থেকে বলছি। কোথা থেকে? থানে, মহারাষ্ট্র। মহারাষ্ট্র থানে থেকে কে বলছেন? নমস্কার দিদি, আমি সীতা ঘটক, আমার নাম সীতা। আমি এখানে বলছি, হ্যাঁ, আমি অনেক বছর এখানে আছি, 20 বছর প্রায়। আচ্ছা বলুন, বলুন দিদি। এই যে প্রথমবার এইরকম অবস্থা দেখছি, মানে কোন রকম জনজীবন, জনমনুষ্য শূন্য পুরি হয়ে গেছে, কিচ্ছু নেই না, বাস ট্রাম অটো, যেটা অটো এখানে 24 ঘন্টা চলে, কিচ্ছু নেই, নাথিং। আমি যে সোসাইটিতে থাকি পুরো লকডাউন হয়ে আছে, এবং ওখানে বলে দিয়েছি কোনো মেয়ে ডাকতে পারবে না, কোনো বাইরের কোনো ড্রাইভার থেকে আরম্ভ করে কেউ কারুর মানে এখানে নেই। আপনাদের বাজারহাট? বাজারহাট, বাজারহাট মোটামুটি আছি, মানে সকালের দিকে ছিল, তারপরে মানে এখানে ওই যখন কলকাতার দিকে আমি দৃশ্য দেখছি সেরকম নেই, আরামসে করছে লোকে, যেটুকু পাওয়া যাচ্ছে, একটু দামটা বেশি, ঠিক আছে। না আমি বলছি যে আপনাদের ওখানে এই যে যেটা বলা হয়েছিল না, যে কি বলে মুদির দোকান খোলা, আপনার ওরকম গ্রসারি শপ? হ্যাঁ, গ্রসারি শপ খোলা আছে, এবং যে মলগুলোতে গ্রসারি আছে, যেগুলো মলের পার্টটা বন্ধ করে দিয়েছি, গ্রসারি পার্টটা খোলা আছে। আচ্ছা, এবং ওখানে মানে টাইমিং বেঁধে দিয়েছে যে বৃদ্ধ মানুষদের জন্য এই টাইমিং, মানে তাদের 5 জন 6 জন করে তাদেরকে এন্ট্রি দিতে হচ্ছে। মেডিসিনের দোকান টোকান বোম্বেতে মেডিসিনের দোকান টোকান খোলা তো সব? হ্যাঁ, মেডিসিন সব খোলা আছে। ফুড সাপ্লাই, ফুড চেইন গুলো? সাপ্লাই চেইন আমি বলতে পারবো না, কিন্তু সাপ্লাই চেইন আমি এখনো পর্যন্ত দেখছি আছে। মানে আপনি খাবার অর্ডার করলে বাড়িতে খাবার দিয়ে যাচ্ছে? আমাদের বাড়িতে দেখুন আপাতত আছে, এটা কতদিন অবধি থাকবে? 31st
এখনো পর্যন্ত 35 বলেছে, এন্ড আফটার দ্যাট উদ্ধার থাকলে দেখবে যে কি অবস্থা, সেই হিসেবে মানে রাস্তা নেওয়া হবে। ট্রেন পুরোপুরি বন্ধ এবং পুলিশ চেকিং চলছে, যদি আপনি কোথাও যেতে চাইছেন পুলিশ চেকিং হচ্ছে, যে এবং সমানে পুলিশ টহল দিচ্ছে এখানে দিচ্ছে এবং বলছে যে কোথায় যাচ্ছ তার আইডেন্টিটি দেখছে। মানে সত্যি আমি যাচ্ছি, এমনি মেডিকেল স্টাফ ছাড়া বাকি সকলকে আটকে দিচ্ছে। গ্রেট মিসেস ঘটক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। আপনারা শুনলেন, থানেটা হচ্ছে গিয়ে ধরুন কলকাতা শ্রীরামপুরের যে ডিস্টেন্স আরও কম, কলকাতার থেকে ধরুন উত্তরপাড়া যতটা ডিস্টেন্স ওইটুকু ডিস্টেন্স, মানে বম্বে বম্বেই মনে হবে, ওটা বম্বের সঙ্গে লাগোয়া একটা টাউনশিপ। থানে অ্যাকচুয়ালি উচ্চারণ হচ্ছে থানে, ঠয়াকার নয়কা। সে থানেতে সীতা ঘটক বললেন সিচুয়েশনটা আপনারা বুঝতে পারলেন, মহারাষ্ট্রের সব থেকে বেশি কিন্তু করোনা ভাইরাস। হ্যালো, বলুন। আমরা যে বাইরে চলে এসেছি, আমরা বাড়ি গাড়ি যাবো কি করে, সবকিছু তো বন্ধ করে দিয়েছে। কে আপনি? আমাদের আমাদের ঘরেও তো টেনশন করছে না। আপনি কে? তপন দাস। কোথা থেকে কথা বলছেন? আমি চেন্নাই থেকে বলছি। তপন দাস চেন্নাই, তো বাড়িতে আসার দরকার কি এখন? আপনার ওখানে কি লকডাউন হয়ে গেছে, সব বন্ধ চেন্নাইতে সব বন্ধ? তা বাজার হাট করছেন কিভাবে? গরম আছে তো আপনাদের ওখানে? খুব গরম তো? হ্যাঁ স্যার গরম। ঠিক আছে, অত টেনশন করবেন না, বাড়ির লোককে বলবেন আমি ভালো আছি। থ্যাংক ইউ। তপন দাসের পরিবারের কেউ যদি দেখেন তাহলে শুনবেন যে তপন দাস চাকরি সূত্রে চেন্নাইতে, সে আসার জন্য ব্যাকুল হয়ে গেছে, এখন আসার কোনো উপায় নেই, সুতরাং ব্যাকুল হওয়ারও কোনো জায়গা নেই। আসবেনই বা কেন, চাকরি করতে গেছেন সেখানে ভালো থাকবেন, দুটো টাকা বেশি রোজগার করবেন, সেটা যেমন করেছেন তেমন আজকে ভয়ের দিনেও চেন্নাইতে খুব ভালো ভালো চিকিৎসালয় আছে। লোকে তো বলে পশ্চিমবঙ্গ থেকে চেন্নাইয়ে বেশি দৌড়ায়, আপনার ঘাবড়াবার কী আছে? আর চেন্নাইয়ে সেরকম মড়ক ব্যাপার ট্যাপারগুলো তো আসেইনি, আর অত গরমে একেবারেই কেউ যদি বাইরের থেকে ওখানে রোগটা নিয়ে যায় তাহলে একটা কথা, কিন্তু ওখানে রোগের সৃষ্টি হওয়াটা খুব কঠিন, এত গরম। মানে এখনই 35-36 ডিগ্রি টেম্পারেচার দিনের বেলা, রাতের বেলা ওখানে 27-28 ডিগ্রি। সুতরাং চেন্নাই গরম জায়গা, খুব টেনশন করার মতন জায়গা নেই। অন্তত বিজ্ঞান এখনও পর্যন্ত এই করোনা ভাইরাস নিয়ে যা যা বলেছে তার উপর করে দক্ষিণ ভারতের খুব টেন্স হওয়ার মতন ব্যাপার নেই, বরং আমাদের পশ্চিমবঙ্গের এই দিকটাতে দক্ষিণবঙ্গে আমাদের টেন্স হওয়ার মতন ব্যাপার। আজকে শিলাবৃষ্টি হয়েছে, এটা ভয়ের ব্যাপার, কারণ আবহাওয়াটা কিছুতেই গরম করা যাচ্ছে না। আমরা সারা বছর বলি একটু বৃষ্টি এসো বৃষ্টি এসো, এখন বলছি বৃষ্টি আসিস না, এত বৃষ্টি চাই না। হ্যালো, হ্যালো, হ্যাঁ বল। আমি আন্দামান পুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে? আপনার গ্রসারি শপ, মেডিকেল শপ এবং বেকারি বাদ দিয়ে সমস্ত কিছু বন্ধ, এবং ফ্রাইডে থেকে আমরা যেটা কলকাতায় বন্ধ, কিন্তু এখানকার যে গভর্নমেন্ট সেটা টোটালি আপনার যেগুলো গভর্নমেন্ট ভেহিকেল সেগুলো বাদ দিয়ে কাউকে আর পেট্রোল অ্যালাউ করছে না, সবাইকে প্রায় স্টপ করে দিয়েছে। শুধু এসেন্সিয়াল সার্ভিস যারা আছে তারা পেট্রোল পাচ্ছে, তারা ইউজ করতে পারছে। আমি যেমন ডিপার্টমেন্ট অফ পোস্টে কাজ করি, আমাদের 5 জন পোস্টম্যানকে
শুধু সেটা অ্যালাউ করেছে, কাউকে করেনি। এইভাবে তারা লকডাউন করে রেখেছে এবং ব্যারিকেড করে রেখেছে, এবং এখানকার লোকজনও খুব সিস্টেমেটিকলি এটাকে ফলো করছে। যেটা আমি কলকাতায় দেখছি, হঠাৎ করে বেরিয়ে চলে আসছে, বা যেমন থালা কালকে রবিবার দিন যেটা বিকালবেলায় আমরা সবাই বেরিয়েছিলাম, আমরা সবাই ব্যালকনি থেকেই করেছি। কলকাতা যেমন মিছিল বেরিয়ে নিয়ে একসাথে সেসব কিছু নেই, বা কখনো দোকানপাট খুললে যেটা ভিড় আমরা সবসময় মেনটেন করি যে কতটা দূরে থাকতে পারি, এবং দোকান থেকেও বলে যে আপনারা 1 মিটার দূরে থাকুন, কেউ কাছে আসবেন না। এমনকি আমাদের এসবিআই আছে, সেখানেও সেটা ফলো করা হয় যে চারজনের বেশি অ্যালাউ করা হয় না ব্রাঞ্চের ভিতরে। এটিএম কাউন্টারে ঢুকলে স্যানিটাইজার দিয়ে প্রপারলি হাত ধুয়ে তার ব্রাশ করতে হয়। এখানে খুব ভালোভাবে সেটা ফলো হচ্ছে, যেটা কলকাতায় দেখে আমি সত্যি ভয় লাগছি, আমরা অমানকনে আছি যে কি হবে, কিন্তু এখানে খুব ভালোভাবে ফলো হচ্ছে। থ্যাংক ইউ অর্ণব ভট্টাচার্য। পোর্ট ব্লেয়ারটা দেখছেন কিরকম সেফ সিকিউরড, এখনো পর্যন্ত কোনো জাম সেখানে পৌঁছায়নি, অথচ সব কানেক্টিভিটি বন্ধ করে দেয়। এটা দ্বীপ পোর্ট ব্লেয়ার, তিনি বললেন যে সাংঘাতিক কড়াকড়ি চলছে এবং পেট্রোল পর্যন্ত দেওয়া যাচ্ছে না ফুর্তি করার জন্য। আপনি গাড়িতে পেট্রোল ভরে ঘুরে বেড়াবেন, সেই রাস্তা বন্ধ। একমাত্র সরকারি হায়ার পোস্ট বা একেবারেই রেগুলার কাজে যারা যুক্ত তারাই পেট্রোল পাচ্ছেন, নইলে পাচ্ছেন না। হ্যালো দাদা নমস্কার, মুদাসসার বলছি জালনা ঔরঙ্গাবাদ মহারাষ্ট্র থেকে। কে বলছেন? মোহাম্মদ মুদাসসার। হ্যাঁ বল। এখানে দাদা পরিস্থিতিটা এত ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে একটা মার্কেটে কোনো দোকান খোলা পাওয়া যাচ্ছে না, ইভিনিং ওষুধ দোকান পর্যন্ত বন্ধ। কেন? তার সাথে মানে মানুষ আতঙ্ক, তার সাথে সচেতনতা, মানে দুর্ভাগ্য আমি আমার পরিবারকে নিয়ে থাকি, আমার ছেলের বয়স 2 বছর, এখনো সেরেলেক খায়। পুরো জালনা শহর ঘুরে আমি 12 মাস বাচ্চার একটা সেরেলেক পেলাম না, দোকানই বন্ধ। বিকেলবেলা গিয়েছিলাম সবজি কিনতে, পুলিশ যারা ওই যে ফুটে যারা সবজি নিয়ে বসে, সচেতনতার জন্য সবজিওয়ালা গুলো কেউ তুলে দিচ্ছে, যে আলু আমরা গত পরশু দিন 25 টাকা কিনেছিলাম 40 টাকা রেটেও কিন্তু আলু পাওয়া যাচ্ছে না। সর্বোপরি মানে রাস্তাঘাটে মানুষকেও দেখা যাচ্ছে না, দু একটা মাঝে মাঝে ভুসিমাল দোকান মানে গ্রোসারি দোকান রয়েছে, মানে খুব অবস্থা খারাপ। কারণ এই যে ঔরঙ্গাবাদ সিটিটা 4টে বড় শহরের উপরে ডিপেন্ডেন্ট, একদিকে নাগপুর, অন্যদিকে বোম্বে, একদিকে পুনে, আরেকদিকে হায়দ্রাবাদ, এই 4টা শহরকে কেন্দ্র করে কিন্তু ঔরঙ্গাবাদ মার্কেটটা টোটাল ডিপেন্ড করে। তার মধ্যে পুনে, নাগপুর এবং মুম্বাই অনেক আগে থেকে লক করে দিয়েছে, হায়দ্রাবাদের সঙ্গে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন, বাস, প্রাইভেট গাড়ি, সরকারি বাস টোটাল বিচ্ছিন্ন। তো এখানে কি হচ্ছে, আমরা করোনার মুক্ত রয়েছে ঠিকই, কিন্তু কাল থেকে কি খাবো তার কোনো হিসেব নেই, মানে পয়সা পকেটে আছে জিনিস, যে সবজি মার্কেটটা কোথা থেকে করব সেই জায়গাটা আমরা খুঁজে পাচ্ছি না। কেন এমনটা কেন হচ্ছে? সরকারি প্রতিষ্ঠানের দ্বারা তো আপনাদের তরি তরকারি, চাল ডাল এগুলো? না দাদা এখানে এটা নেই, এখানে নেই, কারণ আমি নিজে ফটো তুলে রেখেছি, যদি হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে পাঠাতাম, পুলিশকে আমি নিজে দাঁড়িয়ে দেখলাম, সবজি কিনতে গিয়েছিলাম বিকেল 4টের সময়, পুরো সবজি মার্কেটকে খালি করে দিয়েছে, সকাল থেকে ব্যবসা করছিল, বিকেল 3টের পরে পুরো সবজি মার্কেট খালি করে দিয়েছে, যাতে না ভাইরাসটা কোনোভাবে ছড়ায়। কারণ এই জায়গা থেকে মাত্র 200 কিলোমিটার দূরে পুনে, এইখান থেকে মাত্র 350 কিলোমিটার দূরে হচ্ছে মুম্বাই। তো যে কারণে এখানে কোনোভাবে চাইছে না যে করোনা ভাইরাসের প্রকোপ আসুক, এতে কি হচ্ছে, সবই ঠিকই আছে কিন্তু খাওয়ারের ব্যবস্থাটা কিন্তু কোনো স্বচ্ছ একটা পরিষেবা নেই, যে কালকে মানুষ কি খাবে, শুধু তো চাল ডাল আলু তুলে নিলে হবে না, 1 কিলো বেগুন, অন্তত একটা তো সবজি দরকার, মাছ মাংস বাদিয়ে দিলাম, মাছ মাংস তো 15 দিন আগে থেকে দোকানপাট সব বন্ধ। আর সব থেকে বড় কথা হচ্ছে রাস্তায় জনশূন্য, মানে যেন মনে হচ্ছে যে কোথাও মরুভূমিতে একা দাঁড়িয়ে আছি রাস্তায় বেরিয়ে গেলে, আতঙ্কটা মানুষের মধ্যে যেন মনে হয় কোথাও খুব বেশি দাস ফুটেছে। ধন্যবাদ মিস্টার মুদাসসার, ঔরঙ্গাবাদ থেকে কথা বলেছেন। ঔরঙ্গাবাদটা কোথায় আপনাদের একটু মনে করি, অজন্তা ইলোরা দেখতে আপনারা অনেকেই যান, এই ইলোরাটা যেতে গেলে ঔরঙ্গাবাদের উপর দিয়ে যেতে হবে, কিন্তু ইটস অ্যান ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। হ্যালো সোমা রায় ফ্রম পুনে, দ্যাট
দ্যাট ডেঞ্জারাস প্লেস বলুন। সত্যিকারই ডেঞ্জারাস অ্যাকচুয়ালি। কালকে তো আমাদের এখানে কার্ফিউ তো সবকিছু জানেনি, পুরো অল ওভার ইন্ডিয়াতে কার্ফিউ যেটা হলো পুনাতে খুব ভালোভাবে পালন করা হয়েছে, এবং আজকে লকডাউন আছে কিন্তু কিছু পুনার কিছু চত্বরে যেমন বেশ ভালো রকম ভাবে লোককে ঘুরতে দেখা যাচ্ছে। এগুলো খুব স্কেরি সিচুয়েশন অ্যাকচুয়ালি আমাদের জন্য। সেটা পুলিশকে জানাচ্ছেন না কেন? এক নম্বর কথাটা হচ্ছে, ঔরঙ্গাবাদ থেকে একটু আগেই আপনার একজন ফোন করলেন, তিনি বললেন যে এখান থেকে পুনে খুব কাছে বলে আতঙ্কিত হলেন, অথচ পুনেতেই রেস্ট্রিকশনটা এত কম কেন হবে? পুনেতে ওই জন্য আজকে থেকে, আজকে যেমন আমাদের এখানকার চিফ মিনিস্টার ইয়ে বলে দিলেন যে কাটকে থেকে কার্ফিউ জারি করা হলো আবার। দেখুন আমরা তো ঘরেই আছি, আমাদের তো বাইরে বেরোনোর প্রশ্নই উঠছে না, আমাদের অফিসও এখন ওয়ার্ক ফ্রম হোম চলছে। আমি নিজেও চাকরিরত, এবং আমার মেয়ে সেও আইটিতে জব করে, কর্মরত, সেও আইটি কাজ করে, এবং আমার হাজবেন্ড ইজ রিটায়ার্ড, আর আমার ছোট্ট একটা নাতি সেও ক্রেশে থাকে, কিন্তু সে আজকে ওয়ার্ক ফ্রম হোম নেওয়ার জন্য এবং বাইরে স্কেরি সিচুয়েশন হওয়ার জন্য তাকে ক্রেশে পাঠানো হয় না। অ্যাজ ইউজুয়াল আমার দুই ছেলে বোম্বেতে থাকে, তারাও ওয়ার্ক ফ্রম হোম করছে। সব থেকে টাফ সিচুয়েশন এটাই যে না আমরা বোম্বেতে যেতে পারছি ওদের কাছে, না ওরা আমাদের কাছে আসতে পারছে। স্বাভাবিক, মা বাবার ব্যাপার তো, তাদের তো মনটা চাইবেই। একদম, এবং বোথ আর ব্যাচেলার, তারা ঘরে বসে কাজ করছে, তাদের না আসছে মেয়ে রান্না করতে, না আসছে মেয়ে ঘরের কাজ করতে, ফলে তাদেরও ভীষণ কষ্ট হচ্ছে। আমাদের এখানে আমাদের তো মেয়ে যেহেতু 24 ঘন্টা রাখা, সেই তো আমার বাড়িতে আসে এখন মেয়ে, কিন্তু সেটাই কষ্ট যে আমার দুই ছেলে ওখানে খেতে পারছে না। হ্যাঁ, কিন্তু পুনাতে আমাদের যে এরিয়াটা এখানে লকডাউন যে জিনিসটা চলছে সেটা ভালোভাবেই মানে লোকেরা পালছে। কিছু কিছু এরিয়া আছে যেখানে লোকেরা খুব যে একটা মানছে তা না, কিছু কিছু ইয়াং জেনারেশন তারা স্যানিটাইজার ফ্যানিটাইজার এগুলো পেয়েছেন তো? হ্যাঁ, স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশার এগুলো পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা একটু আনিয়ে রেখেছিলাম। খাবার দাবার হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ঘরে তো মাসকাবারই বাজার করাই থাকে, এক দেড় মাস চলার মতো আছে, কারণ অতটা প্যানিক সিচুয়েশন হওয়ার খাবার দাবার রেশন নিয়ে হওয়া উচিত না আমাদের, কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট যেরকম ভাবে আশ্বাস তো করছেন আমাদের যে খাবার দাবারের কোনো অসুবিধা হবে না, তো ঠিক আছে দেড় দু মাসের খাবার রেডি আছে মানে বাড়িতে। আপনারা কি আমাদের ভাতটাই খান তো নাকি? অবশ্যই অবশ্যই, একটু বেশি করে সেদ্ধ করে খাবেন, মানে আমি দেখেছি কলকাতার বাইরে যখনই বেড়াতে যেতে একটু ঝুরঝুরে খাবার দাবার, একটু বেশি সেদ্ধ এটা ক্যাতক্যাতে করে খাবেন, যত বেশি সেদ্ধ করা যায় তত ভালো। আপনি তো খুব সাহসী মহিলা এবং সাবধানীও বটে, আপনাকে ভালো লাগলো মিসেস রয়। থ্যাংক ইউ, কিন্তু আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, সবাই ভালো থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি আমাদের অনুষ্ঠান দেখেন মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ মাঝে মাঝে দেখি। এটা আমাদের কাছে একটা মস্ত প্রাপ্তি যে পুনে থেকে সোমা রায় ফোন করে বলছেন যে আমাদের অনুষ্ঠান দেখেন, এর থেকে আনন্দের কিছু হতে পারে? থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে কি বলুন তো, আমরা বাঙালি তো, তো আমরা যেখানেই থাকি আমাদের যেন নিজের ভাষাটা খুব কাছের হয় না? হ্যাঁ সে তো বটেই, কিন্তু আমরা বাঙালি, আমরা আবার নিজেদের লোককেও ভালো, যেমন আপনার ছেলেকে আপনি ভালোবাসেন তেমন আমি আমার সিটিভিএনকে ভালোবাসি, আমার সিটিভিএনকেও দেখুক, এটার আমার কাছে তো মস্ত প্রাপ্তি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। এগুলি প্রাপ্তি, দমদার প্রোগ্রাম যদি করতে হয় না, খুব নামজাদা, ঝুকঝুকে, ঝকঝকে, চকচকে, ঠকঠকে, না হলেও চলে, প্রসূন গুপ্তের টানেই আসবে, ডাজন্ট ম্যাটার, আসলে বলতে হবে।
বাঙালিকে বাঙালির ভাষায় বলতে হবে, খারাপ কথাটা খারাপ স্টাইলে বলতে হবে, ভালো কথাটা বেশ জমিয়ে রসিয়ে বলতে হবে। আর আছেটা কি, সারাদিনের আমাদের এই ভয় ভয় মুহূর্তটা, আমি তো অন্তত যেদিন যেদিন আসব বেশ রসে বসে গল্প করে কাটিয়ে দেবো, কিছুক্ষণের জন্য আপনাদের ভালো লাগবে, এর বেশি তো কিছু দিতে পারবো না আপনাকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, আমি প্যারিস থেকে বলছি। কোথা থেকে? আমি প্যারিস থেকে বলছি, ফ্রান্স থেকে। প্যারিস? হ্যাঁ, কে বলছেন? আমার নাম দীপায়ন মুখার্জি, আমি এখানে একটা ইউনিভার্সিটিতে পিএইচডি করি। দীপায়ন মুখার্জি ফ্রম প্যারিস? হ্যাঁ স্যার, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। হ্যাঁ বলুন। আমি গতকাল একটা সংবাদে জানতে পারছি, তারপরে তো আপনি ডিটেল বলবেন, ফ্রান্স থেকে যখন আপনি ফোন করে, ফ্রান্সের থেকে নাকি একটা মেডিসিন বার করেছে, আমি মেডিসিনটা পেয়েওছি, সাম 200 পি দিয়ে নাম, এবং সেটা নাকি বেসিক্যালি ম্যালেরিয়ার ওষুধ, সেটার সঙ্গে সংমিশ্রণে নাকি ফ্রান্স বার করতে পারছে এই করোনা ভাইরাসের অ্যান্টিডোট। হ্যাঁ, পি দিয়ে নাম কোনো একটা মেডিসিন, হ্যাঁ সেটা ফ্রান্সের যে মেন মেডিসিন যে তৈরি করার যে কোম্পানি, সেই তারাই তৈরি করছে, এবং তারা ফ্রেঞ্চ গভর্নমেন্টকে সেটা খুবই কম রেটে এখন এই ইমার্জেন্সি কন্ডিশনে দিয়ে কাজ হচ্ছে মিস্টার মুখার্জি। এবার পুরোটাই আন্ডার ট্রায়াল, এখনো পর্যন্ত গ্যারান্টিড কোনো কিছু নেই। না যাই হোক, মানে অ্যাপ্লাই করার পর কি কাজ হয়েছে সেই খবরটা এখনো আমরা পাইনি। এবার বলুন প্যারিসের খবর কি? হ্যাঁ, এখানে তো মানে অফিসিয়ালি লাস্ট এক সপ্তাহ লকডাউন, এবং এক সপ্তাহ আগেই আমাদের মোটামুটি ওয়ার্ক ফ্রম হোম বলে দিয়েছিল, যার জন্য আমি গত 12 দিন মতো বাড়িতেই আছি, এবং বেরোনো যাচ্ছে না, বেরোলেই প্রায় ভারতীয় টাকায় 10,000 টাকা ফাইন, এবং ধরলেই স্পট ফাইন করে দিচ্ছে। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া ওই খাওয়া দাওয়ার সামনে যে গ্রসারি দোকান আছে, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া সব দোকান বন্ধ, খোলা আছে শুধু এই ডেলি গ্রসারি শপ, ওষুধের দোকান, ব্যাংক, তার পোস্ট অফিস, এই 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 সার্ভিস ছাড়া সব সার্ভিস বন্ধ। আর আরেকটা জিনিস যেটা জানতে ইচ্ছে করছে, ফ্রান্সের তো অবশ্য যদিও ফ্রান্সের থেকে অনেক বেশি এটা ছড়িয়েছে ইতালি স্পেনে, হ্যাঁ হ্যাঁ, ওয়েদারটা কি এখন ফ্রান্সের ওয়েদার কি, আপনাদের ওখানে আবহাওয়াটা কি? প্যারিসে এখন ম্যাক্সিমাম 10 ডিগ্রি এবং রাত্রের দিকে -1 -2 এরকম হচ্ছে। দর্শক বন্ধু শুনলেন আমি যেটা বারবার করে বলেছিলাম যে কেন স্প্রেড করছে সমস্ত জায়গায়, প্যারিস থেকে এই মুহূর্তে দীপায়ন মুখার্জি আমাদের ফোনের লাইনে রয়েছেন, তিনি জানাচ্ছেন সেখানকার টেম্পারেচার রাতে হচ্ছে -1 আর ডে টেম্পারেচার হচ্ছে 10, তাহলে এটা স্প্রেড করাটা খুব বেশি সুবিধাজনক। আচ্ছা, এই আপনারা এত কনশাস, এত ফার্স্ট ওয়ার্ল্ডের লোক, তাহলেও এত ছড়িয়ে গেল কি করে ইতালি ফিটালিতে? আসলে মানুষকে সজাগ হতে হবে, মানুষ খুব সহজে আসলে এখানেও আমি চারপাশে যাদের সঙ্গে মিশছিলাম তারাও ব্যাপারটাকে আসলে সিরিয়াসলি নেয়নি শুরু থেকে, মানুষে ভাবতে পারেনি যে এই মানে এতটা কন্টেজিয়াস যে এই ভাইরাসটা, সেটা কেউ আঁচ করতে পারেনি, যার জন্য মানে বারবার সরকার থেকে বলা সত্ত্বেও অনেকে গেছে, অনেকে মানে একসঙ্গে বসে গল্প করেছে, অনেকে পার্টিতে গেছে, এবং অনেক কিছু করেছে যেটা আমি জানি আর কি, আমার পরিচিত লোকেদের মধ্যেই করেছে, মানুষ এটা আঁচ করতে পারেনি যে এটা এত তাড়াতাড়ি ছড়াতে পারে। আচ্ছা মিস্টার মুখার্জি, আপনি কি বিজ্ঞানের ছাত্র? হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার ন্যাচারালি, একটা ছোট্ট প্রশ্ন করি, ইউরোপিয়ান কান্ট্রিতে তো ড্রিঙ্ক করা, অ্যালকোহল ইনটেক করা তো একটা রেগুলার কোর্সের ব্যাপার, এই ইনটেক করা সত্ত্বেও এই রোগটা এত স্প্রেড করলো কেন? কারণ আমরা যেটা যতটুকু জানতাম যে অ্যালকোহল দিয়ে গা হাত পা ধুলে সব থেকে বেশি জার্মলেস হয়, তাহলে অ্যালকোহল যারা ইনটেক করে তাদের শরীরে রোগ কম আসে, তা সত্ত্বেও ইউরোপিয়ান কান্ট্রি তো বেসিক্যালি অ্যালকোহলিক ম্যাক্সিমাম, তাহলেও তাদের শরীরে রোগটা এলো কেন? এবার অ্যালকোহল ইনটেকের সঙ্গে যে ডাইরেক্টলি এই রোগটা আসবে কি আসবে না তার সত্যি কোনো সম্পর্ক এখনো পর্যন্ত তো কোথাও পাওয়া যায়নি। হ্যাঁ, এবার অ্যালকোহল দিয়ে হাত ধুতে বলছে যাতে হাতটা ডিসইনফেক্টেন্ট হয়, কিন্তু খাবার অ্যালকোহল সেটার অ্যালকোহলের পার্সেন্টেজ অত বেশি থাকে না, মানে 60% 70% অ্যালকোহল তো খায় না,
খেলে সেটা 10% 12% খায়, এটা তো এতটা এফেক্টিভ কিছু হয় না। তাহলে একটু সাবধানে থাকবেন মিস্টার মুখার্জি, প্রাউড অফ ইউ। হ্যাঁ হ্যাঁ, আপনি যে আপনি আপনারা দেখেন সিটিভিএন দেখেন? হ্যাঁ এখানে দেখি আমরা মাঝে মধ্যে দেখি ইউটিউবে। থ্যাংক ইউ, দ্যাটস গ্রেট গ্রেট, আই এম অনার্ড। মানে এত ভালো লাগছে, খারাপ সময় পরপর ফোনগুলো এলো মহারাষ্ট্রের থানে থেকে যেখানে গণ্ডগোলটা হচ্ছে, চেন্নাই থেকে, পোর্ট ব্লেয়ার থেকে, ঔরঙ্গাবাদ থেকে, পুনে থেকে এবং প্যারিস থেকে। আই এম ভেরি সরি মাই ডিয়ার দর্শক বন্ধু, আপনাদেরও ভাল লাগছে যে দেশ বিদেশ থেকে ফোনগুলো আসছে। গিভ অ্যানাদার হাফ অ্যান আওয়ার টু দেম, আরও আধ ঘন্টা বা 20 মিনিট ওদেরকেই সুযোগ দিন। আজকে আপনারা ট্রাই করবেন না, কারণ তাহলে বহির্বিশ্বের খবরটা আপনারা একটু জানতে পারবেন। কালকে আপনাদের ফোন নেব। আরেকটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। আবরণ এক্সক্লুসিভ আজ সারাদিন।